সর্বোচ্চ মজুদ রয়েছে, নেই কোনো সারের সংকট। কৃষি মন্ত্রণালয় থেকে এমন কথা বারবার বলা হলেও মাঠের বাস্তব ছবি পুরোটাই বিপরীত। সারের জন্য তৃণমূলের চাষিরা তেতিয়ে আছেন, দোকানে বারবার ধর্ণা দিয়েও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সার। জামালপুরে গত 10 থেকে 15 দিন ধরে চলছে তীব্র সারের সংকট। বিক্রয় কেন্দ্রগুলোতে এসে চাহিদা মতো সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকরা। সার বগরা 6 দিন ধরে কান্দাকাটি করতেছে, আমরা সার পাচ্ছি না, দাম বেশি। 20 টাকা কিনলাম, সেখানে 26 টাকাও পাওয়া যাচ্ছে না। ডিলাররা বলতেছে সার নাই। ভরা মৌসুমে সার নিয়ে যখন হাহাকার অবস্থা, তখন কীটনাশকেও বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। ঠাকুরগাঁওয়ে সারের কৃত্রিম সংকটে নাজিহাল চাষিরা। ভ্রাম্যমাণ আদালত কিংবা ধরপাকড়েও কাজ হচ্ছে না, উল্টো বারবার বেরিয়ে আসছে সারের সংকটের নানা ফিরিস্তি। এদিকে জেলার খুচরা ব্যবসায়ীরা ঠিকমতো সার না পেয়ে বিক্রি বন্ধ করে দিয়েছেন। এমন অবস্থায় বিএডিসি সার গুদামেও নেই 1 বস্তা এমওপি ও পটাশ সার। এ সুযোগে ফায়দা নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কিভাবে কি করবো এখন? বাইরে সার কিনতে গেলে 1200 টাকা লাগবে, 1250 লাগবে, তারপর দিনের বেলা দিবে না, সন্ধ্যাবেলা আসেন। ডিলারের কাছে যাই, সেখানে বলতেছে পটাশ সার নাই, আর সরকার বলতেছে সারের কোনো ঘাটতি নাই। সারের কাছে নাই, সার বেচা বন্ধ করে দিয়েছে। পর্যাপ্ত ডিলার, বিসিআইসি ডিলার বুঝবে, বিএডিসি ডিলার বুঝবে। যারা সার বেচতেছে ওদিকে ওদের ধরেন, নুকা নুকা সার বেচতেছে, দিন করে সার, রাত করে টাকা লাগছে, দিন করে রাত করে সার দিতেছে। সারের এই অবস্থার জন্য ডিলাররা দুষছেন কৃষি বিভাগকে। তাদের দাবি, চাহিদার তুলনায় দেয়া হচ্ছে অর্ধেক সার, আর কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। চালাম 6500, সেখানে জেলা প্রশাসক ছিল, ডিডি এগ্রিকালচার ছিল, আমরা পেলাম 1000। অসাধু ব্যবসায়ীদের সাথে প্রশাসনের আতাত থাকায় শক্ত নজরদারি হচ্ছে না বলে দাবি কৃষক নেতার। তারা বারবার বলছে যে সারের মজুদটা আছে, তাহলে মজুদটা কোথায় আছে? তাহলে তারা সেই মজুদটাকে তারা ওপেন করছে না কেন? এটা হচ্ছে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের একটা নিবিড় আঘাত। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে দেশে ইউরিয়া সারের মজুদ আছে 6,45,000 মেট্রিক টন, টিএসপি 3,94,000 টন, ডিএপি 7,36,000 টন এবং এমওপি 2,73,000 টন। লাবিব হাসান, সময় সংবাদ।